আচ্ছা আপনারা ওই সাহেবকে নিয়ে সমালোচনা করেন কেন একজন সাহেবকে গুলি করে মেরে ফেললে কিছু আসে যায় না তাই না কিন্তু যারা এই সাহেবদের প্রমোট করে যারা সম্রাটদের প্রমোট করে যারা পাপিয়াদের প্রমোট করে যারা ডাক্তার সাবরিনাদেরকে ভোগ করে আবার তাদেরকেই পতিতা পর্ব বলে গালাগালি করে পতিতাও তারাই বানায় তারা কারা আমরা পুরুষ এই পুরুষ শাসিত সমাজে দুর্নীতি বলেন যত কিছু বলেন আমাদের মা বন্ধুজ্জত লুণ্ঠন থেকে শুরু করে ধর্ষণ ধর্ষণের পরে হত্যা অগ্নি সংযোগ করে পুড়িয়ে ছাই করে দেয়া নুসরাতের মতো সেই নুসরাতের চিৎকার আজও আমার প্রতিটি শিরায় উপশিরায় আমার মস্তিষ্কে আমার প্রতিটি ধ্বনি প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ধ্বনিত প্রতিধ্বনিত হয় আমার চোখের সামনেই আমি দেখতে পাচ্ছি সেই নুসরাতের চিৎকার বাবা একটু পানি দাও বাবা নুসরাতের বাঁচার সেই কত আকুলতা ব্যাকুলতা ছটপট করেছে মা বাবার সামনে ডাক্তারের নিষেধ ছিল পানি দিতে পারেনি আজও কি নু নুসরাত হত্যার বিচার কার্যকরী হয়েছে এসব সাহিত্যের থেকে একটু দূরত্ব বজায় রাখুন তাদের শাস্তির ব্যবস্থা করুন আর ডাক্তার সাবরিনার প্রতি অন্যায় করবেন না তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন যারা তার স্বামী যে আরিফুল চৌধুরী তাকে দুর্নীতিবাজ বানাতে বাধ্য করেছে দুর্নীতিবাজ করেছে সে তার সাথে চাকরিও করতে চায়নি কাজ করতে চায়নি এবং সে তার সন্তানদের দিকে তাকিয়ে তার সংসার টিকিয়ে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু ডাক্তার সাবরিনা অত্যন্ত অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল সে ক্যাডেট সে একজন ক্যাডার সে অনেক মেধাবী ছাত্রী অনেক মেধাবী ডাক্তার তাকে জাতির প্রয়োজন আছে তাকে আপনি ক্ষমা করে দিবেন আমি মনে করি এবং তাকে শুদ্ধ আবার সুযোগ আর সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তিক ব্যবস্থা করুন যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আরেকটা অনুরোধ করব আপনি পাপিয়াকে জামিনে মুক্তি দিন তাকে কোর্টে তার তাকে মুভমেন্ট তার মুভ করতে দেন দেন তার উকিলের মাধ্যমে ওকে পাপিয়া এবং ডাক্তার সাবরিনা এই দুজনের পক্ষে আমি ওকালতি করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার